কয়লা পাচার তদন্তে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে ফাটিয়েছে ইডি চা রবিবার জলপাইগুড়িতে কয়লা ও গরু পাচার নিয়ে হুশিয়ারি সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায় রাজ্য বিজেপি সভাপতির দাবি উত্তরবঙ্গের হেভিও তৃণমূল নেতা এবং এখানকার পুলিশ প্রশাসনের একাংশ কয়লা পাচারের সঙ্গে জড়িত এই অভিযোগ তুলেই সিবিআই তদন্ত নিয়ে হুঁশিয়ারি দিলেন সুকান্ত উদয়ন গো এবং গৌতম দেব এই দুইজন হেবি তৃণমূল নেতা কয়লা পাচার এবং গরু পাচারের সঙ্গেও জড়িত রয়েছে বিজেপি রাজ্য সভাপতির দাবি উত্তর পূর্ব থেকে কয়লা এই অঞ্চলের ওপর দিয়ে পার হচ্ছে পাচারে তৃণমূল নেতৃত্ব জড়িত অনেক পুলিশ অফিসার পয়সার ভাগ পাচ্ছে তাদের মধ্যে বাধ্য করা হচ্ছে তৃণমূলের ঘরে টাকা ঢোকাতে আগামী দিনে সিবিআই হাতে তারা পড়বেনই পড়বেন সিবিআই তদন্ত হলে পুলিশ অফিসাররা দৌড়াদৌড়ি করবেন শুধু কয়লা নয় গরু পাছান নিয়েও সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তিনি দাবি করেছেন এই ইস্যুতে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করবেন পাল্টা রাজ্য বিজেপি সভাপতিকে চ্যালেঞ্জ করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা তদন্তকারী সংস্থাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা আর অভিষেক এক নয় রক্ত দেব কিন্তু মাথা নত করবো না